কদম ফুল এঁকে দেখাচ্ছি। দেখো, প্রথমে একটা এই ধরনের সার্কেল, তারপর এভাবে একটা পাতা। কদম ফুলের পাতাগুলো কিন্তু একটু বড় বড় হয়। এভাবে পাতা আঁকলাম। এখান থেকে একটা ডাল এঁকে নিই। একটা ডাল এঁকে নিলাম। তারপরে দেখো, এখান থেকে আর একটা ডাল এঁকে এইখানে আমরা আর একটা পাতা আঁকছি। এইখানে আর একটা পাতা আঁকছি একইভাবে, তবে পাতাগুলো একটু বড় বড়। এই পাতাটা ছোট্ট একটা পাতা, একটু উল্টিয়ে আছে। তার উপর ভেতরের দিক দিয়ে আরেকটা পাতা এসেছে। এরপরে দেখো, এখানে আরেকটা ডাল বেরিয়ে এখানে একটা পাতা গেছে। এখান দিয়ে একটা ডাল চলে গেছে, আর এই ডালের নিচ দিয়ে পাতাটা একটু বাঁকা হয়ে দেখা যাচ্ছে। পাতাটা একটু উল্টিয়ে আছে, এটা ভেতরের সাইড, এটা এই পাশের সাইডটা। এরপরে দেখো, একইভাবে আমরা টানগুলো দিয়ে নিব। এভাবে টানগুলো দিয়ে নিলাম। এখন কালার, কালারটা দেখো, প্রথমে আমরা লাইট অরেঞ্জ আর একটা ইয়েলো কালার মিক্সড করে নিচ্ছি। হালকা করে এটাকে এখন ঝরিয়ে দিচ্ছি, ঠিক এইভাবে। আরেকটু অরেঞ্জ কালারটা নিচ্ছি, নিয়ে সাইড দিয়ে আউটলাইনের মতো করে এভাবে দিয়ে দিলাম। এরপরে কি করব, আমরা কিছু পাতার কালার শুরু করে দিই। প্রথমে আমরা একটু ব্লু কালার নিলাম, গ্রিন কালার নিলাম, নিয়ে এভাবে দিয়ে দিচ্ছি। দেখো, আবার একটু ব্লু কালারটা নিচ্ছি, এই সাইডটা একটু ডার্ক, এই দিকটাতে একটু ছায়া পড়ছে, এই জন্য একটু ডার্ক কালারটা দিয়ে দিলাম। আর তোমরা জানো নিশ্চয়ই যে ব্লু কালার যদি গ্রিন কালারের উপরে পড়ে তাহলে যে কি হয়, ডার্ক গ্রিন হয়ে যায়। এরপরে দেখো, আবার এখানে একটা পাতার কালার দিচ্ছি। আমরা হচ্ছে এখানে কালার দিচ্ছি লাইট ব্লু কালার। লাইট ব্লু কালারটা দিয়ে এরপরে আমরা ডার্ক একটা ব্লু কালার ঠিক এই পাশ দিয়ে দিয়ে দিচ্ছি। পাতাতে কিন্তু আমরা বিভিন্ন ধরনের কালার দেখতে পাই। কিভাবে দেখতে পাই, সেটা হচ্ছে আকাশ। আকাশে তো বিভিন্ন ধরনের কালার দেখা যায়, এটা এসে ছায়া পড়লে পাতার উপরে বিভিন্ন টাইপের কালার আমরা দেখতে পাই। এরপরে দেখো, আমরা একটু ডার্ক গ্রিন নিলাম। ডার্ক গ্রিন নিয়ে এরপর ইয়েলো কালারটা দিয়ে দিচ্ছি। এটা একটু কাঁচা পাকা টাইপের পাতা হয়ে আছে। আবার আমরা এখানে একটু নীল নিয়ে নিলাম, একটু ডার্ক করে দিলাম। এরপরে দেখো, এই জায়গাটা আমরা একটু লাইট করব, যেহেতু পাতাটা উল্টিয়ে আছে বললাম। আর এই পাতাটাতেও আমরা একই কালার দিচ্ছি। এরপর আমরা ডার্ক ব্লু কালারটা দিয়ে এই জায়গাটা ফিল আপ করে দিচ্ছি পাতাটা। এরপরে আবার কি করব, দেখো, একটু অরেঞ্জ কালার নিচ্ছি। আগেই বলেছি পাতায় আমাদের বিভিন্ন ধরনের ছায়া পড়তে পারে, এই জন্য আমরা আমাদের মতো করে পাতার কালারটা দিতে পারি। এই পাতাটা একটু শুকনো শুকনো হয়েছে রোদ পড়ে। তারপরে দেখো, পাতার ভেতর সাইডটা, যেটা আমি বলেছিলাম যে একটু পাতাটা উল্টিয়ে আছে, এই জন্য এই পাতাটা আমরা ডার্ক গ্রিন দিয়ে দিলাম। এরপরে কি করব, লাইট গ্রিন কালারটা নিয়ে
এই নিচের দিকটাতে দিয়ে দিচ্ছি। দেখো যে পাতাটা উল্টে আছে, মোড়ানোর মতো হয়ে আছে, এই জন্য এখানে আমরা এই কালারটা দিয়ে দিলাম। এখন কি করব, ডার্ক ব্লু কালারটা নিয়ে এই জায়গাটা আমরা আরেকটু গাঢ় করে দিচ্ছি। দেখো এই জায়গাটা আমরা আরেকটু গাঢ় করে দিলাম। এরপর একটু পানি দিয়ে মিশিয়ে দিচ্ছি। এরপর কি করব, আমরা ডার্ক ব্লু কালারটা দিয়ে আমাদের ডালটা করে দিচ্ছি। প্রথমে সবগুলো আগে ডার্ক ব্লু দিয়ে নেব। এভাবে প্রত্যেকটাতে ডার্ক ব্লু কালারটা দিয়ে নিলাম। এখন দেখো কি করব, ব্রাউন কালারটা নিয়ে আমরা এর উপর দিয়ে কিছু কিছু জায়গায় ব্রাউন কালারটাও দিয়ে দিচ্ছি। আলো ছায়ার একটা ব্যাপার আসছে এখানে। দেখো যেখানে লাইট পড়ছে সেখানে একটু ব্লু কালার দেখাচ্ছে, আবার যেই জায়গায় হয়তো একটু ছায়া পড়ছে সেখানে আমাদের ব্রাউন কালারটা দেখাচ্ছে, এইভাবে আর কি। এখানে আমি একটু রেড নিয়ে আর একটু অন্ধকার করে দিলাম, কারণ এখানে যেহেতু পাতাটা ওপরে তাহলে এখানে ছায়া পড়ে নিচের অংশটা কি হবে, একটু ডার্ক হবে। এরপরে দেখো এই পাতাটা আমরা এখন করে ফেলি, আমি ব্লু কালার নিলাম আর গ্রিন কালার নিলাম, দিয়ে আরেকটু ডার্ক গ্রিন বানাচ্ছি। আরেকটু ডার্ক গ্রিন বানিয়ে আমি এখন এইখানে পাতার কিছু লাইন টেনে দিচ্ছি। পাতাটা যে আমাদের উল্টানো ছিল একটু সেইটা, ঠিক এইভাবে একইভাবে দেখো এখানেও কিছু পাতার আমাদের লাইন গেছে, এটাকে আমরা একটু ডার্ক করে দিলাম। তারপর কি করব, এই গুলানো একটু গাঢ় করে দেব। এভাবে পাতার কিছু লাইনগুলো আমরা এভাবে দিয়ে দিব, দুই পাশ দিয়ে টান টান দিয়ে দিয়ে ঠিক এভাবে দিয়ে দিব। এখন চলো আমরা এখন আবার ফুলের কাজে চলে যাই। আমাদের পাতা করতে করতে প্রথম যে ওয়াশটা সেটা শুকিয়ে গেছে, এখন আমরা যেটা করব একটু রেড কালারটা নিয়ে আবার আমরা একটু সাইড দিয়ে দিয়ে দিব কিছু অংশ, এই যে দিয়ে দিলাম। এখন কি করব, তুলিতে খুব ভালো মতো হোয়াইট কালারটা নিয়ে একটু বেশি করে হোয়াইট কালারটা নিয়ে কি করব, এভাবে জাস্ট সাদা সাদা কিছু টান দিতে থাকবো। এগুলো রাউন্ড দেখো একটু বাঁকা বাঁকা, একটু বাঁকা বাঁকা, আবার আমি কি করব এই জায়গাটা এবার অরেঞ্জ কালার দিয়ে এইভাবে কিছু টান আবার আমি দিয়ে নিচ্ছি। দেখো এভাবে দেওয়ার পরে আবার কি করব, হোয়াইট কালারটা নিয়ে টান দিতে থাকবো।
হয়ে গেল আমাদের কদম ফুল।